আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা ভিভো ভি নাইনটিন ফুল রিভিউ করে জানবো এর মধ্যে কী খারাপ দিক আছে ও কী ভালো দিক আছে, একদম আমার অনেস্ট ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ডিটেলসে বলবো ফোনটার কী ভালো কী খারাপ, কাদের জন্য ফোনটি নেওয়া ঠিক হবে কাদের জন্য ফোনটি নেওয়া ভুল হবে সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরবো। এবং ইউটিউবে এখনও পর্যন্ত এরকমের ডিটেলস ভিডিও একটাও পাবেন না, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, ভিভো ভি নাইনটিন যদি ভিডিওটি আপনারা ভারত থেকে দেখে থাকেন নিচে লিঙ্ক দিলাম, আপনারা সেখান থেকে কিনতে পারেন অ্যামাজন ইন্ডিয়ার। আর বাংলাদেশ যদি থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে বাংলাদেশের মার্কেট থেকে আপনারা কিনে নিতে পারবেন। তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। তো এটা হচ্ছে ভিভো ভি নাইনটিন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই। এই ভিভো ভি নাইনটিন যখন আপনি অফলাইন মার্কেটে কিনতে যাবেন, সে ভারত হোক বা বাংলাদেশ হোক বা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, আপনাদেরকে অফলাইন মার্কেটের সেলাররা এরকমভাবে বোঝাবে যেন এই মোবাইলটার মতো ভালো মোবাইল বিশ্বে আর কোনো মোবাইল নেই, বেস্ট মোবাইল এই দামের মধ্যে, এরকমভাবে বোঝাবে। তো সেরকম জায়গা থেকে মোবাইল কিনতে যাওয়ার আগে সাবধান, ফোনটি ভিডিওটি দেখুন মন দিয়ে, কী খারাপ কী ভালো সমস্ত কিছু আপনি জানুন। আরেকটি কথা জেনে রাখবেন, অফলাইন মার্কেটে যে ফোনে যতটা নাম করে মনে করবেন সেই ফোনে তাদের তত টাকা লাভ এবং সেই ফোন ততটা খারাপ, কারণ যে ফোনে যত বেশি লাভ থাকে সেই ফোনে তারা তত বেশি ভালো বলে। সেই ফোন খারাপ না ভালো সেসব তারা দেখে না, তাদের দরকার টাকা। আর আপনি টাকার ফান্দে পড়ে যে ফোনটিকে ভালো ভালো করবেন না, কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানি আপনাকে টাকা দেয় না, সে সাউমি হোক ভিভো হোক ওপো হোক হ্যানা প্যানা স্যামসাং আইফোন যাই হোক না কেন, আপনি নিজের কাছে টাকা নষ্ট করে ফোন কিনছেন। তাই ফোন কেনার আগে ভাবুন কোন ফোনটা নেবেন কি না, ওই ব্র্যান্ডের পিছনে পাগল হওয়ার কিছু নেই, যে এই ব্র্যান্ড ভালো এই নেবই না, যে ফোন আমাদেরকে বেস্ট ফিচার্স দিবে দামের মধ্যে আমরা তাকে নেব। ছাড়ুন এইসব কথা, আশা করি বুঝে গিয়েছেন কি বলতে চাইছি আমরা। তো এই হচ্ছে ভিভো ভি নাইনটিন। প্রথমেই যদি আমরা এখানে ডিসপ্লে দেখি, এখানে আপনারা পাচ্ছেন 6.44 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এখানে আপনার সুপার অ্যামোলড ডিসপ্লে পাচ্ছেন, সঙ্গে এটি HDR10 সার্টিফাইড হতে চলেছে, 20:9 অ্যাসপেক্ট রেশিও হতে চলেছে, তার ফলে হাতে ক্যারি করতে যথেষ্ট এনহ্যান্স ফিল আপনাদের ভালো হবে এবং এক হাতে ঠিকঠাক আপনারা অ্যাপ বা সমস্ত কিছু ইউজ করতে পারবেন। এখানে আপনারা 3D গ্লাস বডি পাচ্ছেন, কিন্তু প্রোটেকশনের জন্য কোনো রকমের কর্নিং গোয়েলা গ্লাস আপনারা পাচ্ছেন না। তো ওভারঅল যদি ভিভো ভি নাইনটিনের ডিসপ্লে নিয়ে বলি, তো ডিসপ্লে সত্যি দুর্দান্ত ডিসপ্লে, কালারগুলি খুব পাঞ্চি এবং ঠিকঠাক অ্যাপগুলি রেসপন্স করছে, স্মুথলি রান করছে, এনহ্যান্স এক্সপিরিয়েন্স আমাকে জবরদস্ত লেগেছে। তো সত্যি বলতে ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো রকমের অবজেকশন থাকবে না। এবং এর ঠিক টপ রাইট কর্নারে আপনারা ডুয়েল পাঞ্চল পাবেন, সেটা নিয়েও আপনাদেরকে বিস্তারিত বলছি, একটু অপেক্ষা করুন। এবং এর যদি আমরা কিছু ফিজিক্যাল ওভারভিউ নিয়ে আলোচনা করি, মোবাইলটি আসছে 8.5 mm থিকনেসের সঙ্গে, তার ফলে মোবাইলটি যথেষ্ট পাতলা আপনারা বলতে পারেন এবং মোবাইলটি সত্যি খুব হালকা আমাদেরকে লেগেছে, কারণ এটার ওজন হচ্ছে মাত্র 186 গ্রাম। তো এই দামের অন্যান্য মোবাইলের তুলনায় এটা সত্যি অনেক বেশি স্লিম এবং অনেক বেশি পাতলা। তো একটা হালকা ফোন চাইলে কিন্তু আপনারা এই ফোনটিকে একবার ট্রাই করতে পারেন এবং অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এবং সিকিউরিটির জন্য ভিভো ভি নাইনটিনে আপনারা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেতে চলেছেন, যেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। এবং যখন আপনারা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করবেন, দেখবেন একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে যেটা দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগে। সঙ্গে ভিভো ভি নাইনটিনের মধ্যে আপনার ফেস আনলকের সুবিধাও পেয়ে যাচ্ছেন। ভিভো ভি নাইনটিনের ফ্রন্টে আপনারা দুটি ক্যামেরা পাচ্ছেন, একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যেটা আসছে f2.1 অ্যাপারচারের সঙ্গে, সঙ্গে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেটা আসছে f2.3 অ্যাপারচারের সঙ্গে। ফ্রন্টে আপনারা অনেক ভালো ভালো ফিচার্স পাচ্ছেন ভিডিও এবং ফটো তোলার জন্য, যেরকম সুপার নাইট সেলফি, সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেলফি, আল্ট্রা স্টেবল সেলফি ভিডিও, পোর্ট্রেট ভিডিও, এরকমের অনেক ভালো ভালো ফিচার আপনারা ফ্রন্টে পাচ্ছেন, যেটা সত্যি খুব ভালো ব্যাপার। ব্যাক সাইডে এখানে কোয়াড্রিয়ার ক্যামেরা সেটা আপনারা পাবেন, একটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা আসছে f1.8 অ্যাপারচারের সঙ্গে, সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার, পাশে আপনারা LED ফ্ল্যাশ পাবেন, একদম স্কোয়ার সাইজে ক্যামেরাটা পাবেন, দেখতেও যথেষ্ট সুন্দর লাগছে ক্যামেরা মডিউলটি। এটা দিয়ে 4K-তে আপনারা 30 FPS-এর সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়াও আরও অনেকগুলি ফিচার আছে, যেমন সুপার নাইট মোড, আল্ট্রা স্টেবল ভিডিও, পোর্ট্রেট ভিডিও, ম্যাক্রো ভিডিও, বুক এফেক্ট, স্লোমো ভিডিও রেকর্ডিং, সমস্ত ফিচার পেয়ে যাবেন। কিছু ক্যামেরা এক্সাম্পল আপনাদেরকে দিলাম, আপনারা দেখুন কীরকম লাগছে।
কমেন্টে অবশ্যই জানাবেন ছবিগুলি কি আপনাকে ভালো লেগেছে না খারাপ লেগেছে। তাছাড়া আপনাকে 4K-তে ভিডিও করেও দেখাবো যে কীরকম স্টেবল থাকছে না থাকছে না সমস্ত কিছুই দেখাবো। আপনি শুধু কমেন্টে আমাকে জানান কীরকম এগুলি লাগছে। এবং এগুলি দেখার সঙ্গে সঙ্গে একটি অনুরোধ থাকলেও আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন যদি প্রথম এসে থাকেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করুন। আপনারা যত বেশি ভিডিও লাইক করেন আমি অনেক বেশি মোটিভেট হই, তার ফলে প্রতিদিন আমি এখন 2 ভিডিও রেগুলার আনছি। তো এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কত আমাকে সাপোর্ট করবেন, যত সাপোর্ট করবেন তত ভিডিও রেগুলার আসবে। এবার আসি এর পারফরমেন্সে। এখানের মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হলো কোয়ালকমের স্ন্যাপড্রাগন 712 অক্টাকর প্রসেসর। তো এটা একটা মিড রেঞ্জের প্রসেসর দিয়ে দেওয়া হয়েছে হাই দামের একটি মোবাইলে। তো প্রসেসরটি আমাকে খুব একটি ভালো লাগেনি, কিন্তু আপনারা যারা পাবজি খেলেন তার HDR গ্রাফিক্সে HD সেটিংয়ে মোবাইলটা গেম খেলতে পারবেন। পাবজি মোবাইল কোনো রকমের ল্যাগ আমাদেরকে দেখা যায়নি, হালকা ফ্রেম ড্রপের সমস্যা দেখা গিয়েছে, কিন্তু লং টার্মে ইউজ করার জন্য আমার মনে হয় না খুব একটি ভালো হবে এটি গেম খেলার জন্য। সঙ্গে এখানে ফ্রি ফায়ার খেললে আলটাতে হাই পেসের সঙ্গে খেলবেন, ফ্রি ফায়ারে আমাদেরকে কোনো রকমের ইস্যু দেখা যায়নি। এবং আপনার গেম খেলার জন্য মাল্টিটাস্কিং করার জন্য এখানে পেয়ে যাবেন 4500 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটি চার্জ হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে। মোবাইলটি ফুল চার্জ হতে সময় লাগবে অলমোস্ট 55 মিনিট, যেটা সত্যিই দুর্দান্ত ব্যাপার। এবং এটি আসবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সঙ্গে, যেটা কাস্টমাইজ করা থাকবে ফান টাচ ওএস 10 দিয়ে, যেখানে অনেক ভালো ভালো ফিচার্স আপনারা পেয়ে যাবেন। এবং ভিভো V19-এর মধ্যে আপনারা 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট সমস্ত কিছু পেয়ে যাবেন। মোবাইলের মধ্যে আপনারা ডেডিকেটেড স্লট পাবেন, অর্থাৎ অ্যাট এ টাইম 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ভরতে পারবেন। 2টি ভেরিয়েন্টে মোবাইলটি আসবে 8GB র্যাম 128GB স্টোরেজ, 8GB র্যাম 256GB স্টোরেজ। এখানে আপনারা UFS 2.1 স্টোরেজ পাবেন। তো আপনাদের সঙ্গে ভিভো V19-এর মধ্যে কি স্পেকস আছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। এবার যদি দেখি এর সাউন্ড কোয়ালিটি, এর মধ্যে আমরা সাউন্ড কোয়ালিটি নর্মাল পাবো, কারণ এখানের মধ্যে কোনো রকমের আমরা ডুয়েল স্পিকার বা ডলবি অ্যাটমোস বা আমাদেরকে স্টেরিও স্পিকার কিছু প্রোভাইড করা হয়নি। তো সাউন্ড কোয়ালিটি নর্মাল আপনারা বলতে পারেন, কোনো রকমের এক্সট্রা কিছু ফিচার্স এখানের মধ্যে ইউজ করা হয়নি। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো লাগবে দেখে, ফুল HDতে ভিডিও দেখতে পারবেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, HDR10 সার্টিফাইড। তো সত্যি বলতে ডিসপ্লে চরম সুন্দর, এবং এর ফ্রন্ট ক্যামেরাও সত্যিই অনেক সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় তো খামতি আছে, সেগুলি কী আপনারা বুঝতে পেরেছেন যেহেতু এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এবং ভিডিও শুরুতে 1 মিনিট আপনাদেরকে বলে দিয়েছি, অফলাইন মার্কেটে মোবাইল কিনতে গেলে মনে হবে ভিভো V19-এর মতো ভালো মোবাইল আর কিছু নেই, কিন্তু এর মধ্যে অনেকগুলি খামতি আছে, সেগুলি জেনে শুনে আপনাকে মোবাইল কিনতে যেতে হবে। অন্ধভক্তের মতো মোবাইল কিনবেন না, প্রতিটা মোবাইলে প্রতিটা জিনিসে পৃথিবীর খারাপ ভালো থাকে। তার মধ্যে ভিভো V19-এর দামের তুলনায় একটু বেশি খারাপ আছে আমার যেটা মনে হয়েছে। আমি কারোর ফ্যান না, সে ভিভো বলুন, সাওমি বলুন, ওপো বলুন, যাই বলুন, কারণ আমি নিজের পকেটের টাকা খরচা করে মোবাইল কিনি, তাই কারোর নাম করার আমার কোনো প্রয়োজন নেই। ক্যামেরা দেখতে খুব সুন্দর লাগছে, ব্যাক সাইডটিও দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু সেই প্লাস্টিক বডি, এটাই একটা নেগেটিভ পয়েন্ট মোবাইলের আপনারা বলতে পারেন। আমার মনে হয় অ্যাটলিস্ট ভিভো V19 সব ঠিক ছিল, একটা যদি গ্লাস ব্যাক থাকতো তাহলে আরও বেশি সুন্দর হতো, এবং প্রসেসরটা যদি একটু উন্নত করতো তাহলে অনেক ভালো হতো। তো এই ছিল ভিভো V19-এর ফুল কাহিনী। ফোনটি আপনাকে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, খারাপ লেগেছে না ভালো লেগেছে, কোন ফিচার্সটি ভালো লেগেছে আমাকে সমস্ত কিছু ডিটেলসে কমেন্টে জানিয়ে রাখুন, কারণ কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। এবার আসি ভিভো V19-এর দাম কত। ভারতে ভিভো V19-এর দাম হচ্ছে 8GB এবং 128GB ভেরিয়েন্টের 28,000 টাকা, এবং 8GB 256GB ভেরিয়েন্টের 32,000 টাকা। বাংলাদেশে ভিভো V19-এর দাম হচ্ছে 8GB এবং 128GB ভেরিয়েন্টের 36,000 টাকা। তো এই হলো ভিভো V19-এর দাম। তো এবার আসি ভিভো V19-এর কিছু ফাইনাল কনক্লুশনে। ভিভো V19 একটি পারফেক্ট মোবাইল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও দামটা একটু বেশি রাখা হয়েছে। তো স্পেশালি এই ফোনটি তাদের জন্য যারা সেলফি ক্যামেরা খুব বেশি ব্যবহার করেন, স্পেশালি ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য বা ব্লগ করার জন্য। তো ফ্রন্ট ক্যামেরা যদি আপনার প্রেফার হয়, সে ভিডিও হোক বা ফটো, তাহলে ফোনটি আপনি নিঃসন্দেহে নিতে পারেন। কিন্তু আপনার যদি প্রেফারেন্স হয় পারফরমেন্স, আপনি যদি গেম খেলেন বা মাল্টিটাস্কিং করেন গেমটি মোবাইলটি থেকে, তাহলে ফোনটি আপনার জন্য নয়। কারণ এটাতে আমরা যে প্রসেসর পাচ্ছি স্ন্যাপড্রাগন 712, এই প্রসেসর বর্তমানে আমরা ভারতে 10,000 টাকার মধ্যে মোবাইলে পাই, সেখানে আমরা 27,000 টাকা কেন খরচা করতে যাব। তো পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে ফোনটি আপনাকে আমি সাজেস্ট করবো না। যদিও আপনারা পাবজি HD এবং HDR সেটিংয়ে আপনারা খেলতে পারবেন, এবং ফ্রেম ড্রপের সমস্যা হালকা আমাদেরকে দেখা গিয়েছে, কোনো রকমের ল্যাগ সমস্যা দেখা যায়নি। ফ্রি ফায়ার আলটাতে আমরা হাই পিএসে খেলেছি, কোনো সমস্যা দেখা যায়নি,
কিন্তু এই প্রসেসর আমরা যেহেতু 10,000 টাকার মোবাইলে পেয়ে যাবো ভারতে, তাই আমি এই ফোনটিকে আপনাদেরকে রেকমেন্ড করবো না যদি আপনার পারফরমেন্সের জন্য প্রেফার করেন। এবং এখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, HDR10 সার্টিফাইড ডিসপ্লে হতে চলেছে, সঙ্গে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 4300 mAh ব্যাটারি ব্যাকআপ। তো ফোনটি ওভারঅলের দিক থেকে ঠিকঠাক আছে, কিন্তু এর আবার আরেকটি নেগেটিভ পয়েন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাক সাইড এখানে পলিকার্বনের বডি ব্যবহার করেছে। যদিও সেখানে আমরা গ্লসি ফিনিশ পাচ্ছি, কিন্তু চকচক করলেই যেমন শোনা হয় না, তাই সে চকচক যতই করুক গ্লসি প্লাস্টিক বডি, সেই প্লাস্টিক প্লাস্টিকে থেকে যাবে। তো এখানে অ্যাটলিস্ট তাদেরকে আমার মনে হয় গ্লাস বডি প্রোভাইড করতে হতো এবং কর্নিং গোয়েলা গ্লাস ফাইবার প্রোটেকশনও দিতে হতো। তো এই কিছু জিনিস ভিভো V19 খারাপ করেছে। তো ক্যামেরার দিক থেকে ফ্রন্ট ক্যামেরার জন্য নিতে পারেন, অ্যামোলেড ডিসপ্লে চান, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেজন্যও ফোনটিকে প্রেফার করতে পারেন। বাট ওভারঅল একটা এভারেজ ফোন আমি বলবো, ভালো ফোন নয় বা খুব খারাপ ফোনও নয়, মানে খুব চালাকি করে ফোনটা তৈরি করেছে। তো যাই হোক, এবার আপনারা বুঝবেন ফোনটি নেবেন কি না। আমি পার্সোনালি আপনাদেরকে আমি ফোনটি রেকমেন্ড করবো না, কারণ এই দামে আরও অনেকগুলি ফোন আছে। কিন্তু আপনার যদি পেপার হয় ফ্রন্ট ক্যামেরা, ভালো রেকর্ডিং করতে চান, ভিডিও রেকর্ডিং, সেলফি, তাহলে ফোনটি কিন্তু আপনি নিতে পারেন এবং দেখতেও যথেষ্ট সুন্দর ফোনটি। তো আজকের মতো ভিডিও এখানেই থাকলো, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই আমাদের করবো, আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ।